লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয় থেকে আসন্ন এসএসসি পরীক্ষায় অন্যরা অংশ নিতে পারলেও অনিশ্চয়তাই দুই শিক্ষার্থীর ভবিষ্যৎ। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে কিছু জটিলতায় তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়নি, তাই তারা অংশ নিতে পারবে না চলতি শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষায়। যদিও এই সমস্যা সমাধানে নানা অজুহাতে বিদ্যালয় কর্তৃপক্ষ দফায় দফায় নিয়েছে অতিরিক্ত অর্থ, পরীক্ষা না দিতে পারলেও টাকা নেওয়া হয়েছে ফর্ম পূরণের জন্য। ফর্ম বিলবে টাকা নিল 2400, ও টাকা দিলাম, পরে শেষ সময় বলতেছে রেজিস্ট্রি মানে আবার ঠিক করতে টাকা লাগবে, দিনাজপুর যাওয়া আসার জন্য 1000 টাকা দাও, পরে 1000 টাকা করে দিলাম। আমার রেজিস্ট্রেশন হয় নাই, তারপরে আমার ফর্ম বিলেকে টাকা নিয়েছে, 1900 টাকা নিয়েছে আমার কাছ থেকে। 1900 টাকা নেওয়ার পর আমাকে স্যার একদিন বলে কি যে তোমার ফর্ম বিলেক হয় নাই। এদিকে শিক্ষার্থীদের অভিভাবক হতদরিদ্র হয়, বারবার এভাবে অর্থ যোগান দেয়াতে বিপাকে পড়া পাশাপাশি ভুগছেন হতাশায়। বৃদ্ধি বয়সে মিশকে চলে খাই, তবু মনে করছি 100 টাকা নেওয়া বলা করেই, তার মধ্যে এইরকম দুর্নীতি করছে স্কুলে। বিদ্যালয়ে প্রধান শিক্ষক বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করে গাইছেন নিজের সাফাই। রেজিস্ট্রেশন না হওয়ার পেছনেও নেই কোনো সদুত্তর। যখন রেজিস্ট্রেশন হয়েছে তখন আমি অসুস্থ ছিল, আমাদের সহকারী প্রধান শিক্ষক স্যার ছিল, ওনাকে দায়িত্ব দেয়, উনি ফর্ম ফিল আপ করছে, করার পরে যখন দেখছে দুইটার নাম নাই তখন আবার ইয়ে করছে, ওরা বোর্ডে যোগাযোগ করছে করা যাবে, তাদেরকে বলছি আপনারা একটু অপেক্ষা করেন, 3 মাস পরে পরীক্ষায় অংশগ্রহণ করে। জেলা শিক্ষা কর্মকর্তা বিষয়টি তদন্ত করে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। হয় প্রতিষ্ঠান প্রধান দুর্বলতা আছে অথবা তার সক্ষমতার অভাব আছে অথবা সে দুর্নীতির সাথে জড়িত হতে পারে, চার ছয় হয়তো কেরানির সঙ্গে লিয়ে করে এগুলো কাজ অনেক করতে পারে, দেখুন করে থাকলে জানালে আমরা অবশ্যই ব্যবস্থা নেবো আমরা। মুবাল্লিক করিম, মাই টিভি নিউজ ডেস্ক।